আল শাহরিয়ার তানবীর আপনি বলেছেন সকল নবী রাসুলগণ কি কবরে জীবিত সকল নবী রাসুলগণ কি কবরে জীবিত প্রশ্নটাকে আমরা একটু ভেঙে ভেঙে উত্তর দিতে চাচ্ছি সকল নবী রাসুল তারা দুনিয়াবাসীদের দৃষ্টিতে কিন্তু মারা গিয়েছেন এবং তারা আর জীবিত নেই তারা যদি জীবিত থাকতেন তাহলে আমরা কখনো কখনো তাকে দেখতাম তারা যে যে জায়গায় সমাধিস্থ হয়েছেন কবরস্থ হয়েছেন সেখানকার লোকজনও কিন্তু তাদের দেখা আর পায় না তারা মারা গিয়েছেন সারা বিশ্ব সেটা জানে সেই যুগের লোকেরা জানে আর আজকের এই যুগেও আমরা জানি যেহেতু সুরাজ জুমারের ত্রিশ নম্বরে তালা বলছেন ইন্না ক্যামাইয়েতুন ওয়া ইন্না নিশ্চয়ই আপনি মারা যাবেন তারাও মারা গিয়েছে তারাও মারা গিয়েছে তবে এক্ষেত্রে শুধু ব্যতিক্রম হচ্ছে ঈসা আলে ঘটনা ঈসা আলেসালাম তিনি মারা যাননি তাকে আল্লাহ সুবাহতাল্লাহ আসমানে তুলে নিয়েছেন যেটা আমরা সোরা আন্নেসার একশো সাতান্ন একশো আটান্ন নম্বর আয়তে দেখি আল্লাহ সুহায়তাল্লাহ বলেছেন ওমা কাচালুহু ওমা সোলাবু হু ওলা তারা তাকে হত্যা করেনি তারা তাকে শুলেও চড়ায়নি বরং তাদের কাছে সংশয় তৈরি হয়ে গিয়েছিল ওয়াঈতলাফু ফিহি লাফি শাকিমিন হু আর যারা তার ব্যাপারে এখতলাফ করছিল যে ইনি তিনি না ইনি তিনি নন এই যে এখতালাফ করছিল তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে নিপতিত হয়েছে মা আলাহুম বিহি মিন এল মিন ইল্লা তাদের বা অনুমানের অনুসরণ ছাড়া তাদের কাছে আর কোনো এলেম ছিল না এলেম নেই ওমা কাতা আর নিশ্চিতভাবে তারা তাকে হত্যা করেনি আহুল্লাহ ইলেহি ওকে আল্লাহ আজিজান হাকিমা বরং আল্লাহ তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন এবং আল্লাহ সব কিছুর উপরে মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তাহলে ঈসা সালাম ছাড়া আর সকল নবী আম্বিয়া এবং রুসুল তারা দুনিয়াবাসীদের কাছে মৃত্যুবরণ করেছেন মারা গিয়েছেন তারা আমো তারা দুনিয়াবাসীদের কাছে আমো এই কথাটা মহাসত্য কোরআন দ্বারা সত্য হাদিস দ্বারা সত্য ইতিহাস এবং বাস্তবিকতা দ্বারা সত্য আচ্ছা এখন বাকি থাকলেও তারা আল্লাহর কাছে জীবিত এই কথাটার অর্থটা কি কারণ আমরা দেখি যে আল্লাহ আল্লা সুবহান হতলা তার বান্দাদের মধ্য থেকে এক দলকে বলেন যে তারা তারা মারা গেলেও তারা আল্লাহর কাছে জীবিত আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হন যেমনটি আমরা দেখি সুরা আল এমরানের একশো উনসত্তর নম্বর আয়তে আল্লাহ সোমান তাল্লাহ বলছেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তোমরা ধারণা করো না যে তারা মৃত বরং তারা তাদের রবের কাছে জীবিত তারা রিজেক্ট প্রাপ্ত হয়ে থাকেন তাহলে মানুষের কাছে মৃত অথচ আল্লাহর কাছে জীবিত তা এ দুটোর মধ্যে কোনো কন্ট্রারিকশান নেই যারা যুদ্ধে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন মারা গিয়েছেন তারা মানুষের কাছে অবশ্যই মৃত কারণ তারা আর দুনিয়ায় কোনো দিন ফিরে আসবে না কোনো মানুষ তাদের টিকিটই পর্যন্ত কেয়ামত হওয়ার আগ পর্যন্ত আর তাদেরকে দেখবে না কিছুই দেখতে পাবে না এতে প্রমাণিত হয় তারা সকল মানুষের কাছে মৃত কিন্তু আল্লাহর কাছে জীবিত আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন এটা তাদের বিশেষ মর্যাদা যে আল্লাহ তাদেরকে জীবিত বলে আখ্যায়িত করেছেন শুধু তাই নয় তারা বিশেষভাবে আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়ে থাকে তো এটা যখন শহীদদের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এই শাহাদাতের মর্যাদা প্রাপ্ত ব্যক্তিদের চাইতে নবী রাসুলদের মর্যাদা তো আরও বেশি ফলে তারাও যে আল্লাহর কাছে জীবিত সেটারও বিশেষ নেগুড়া অর্থ রয়েছে তবে যেটা বললাম ওইটাও কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য যে তারা সকল মানুষের কাছে মৃত তারা কোনোদিন পৃথিবীতে আর হাঁটা চলাফেরা করার সক্ষমতা অর্জন করবে না কোনো মানুষ তাদেরকে আর কখনো দেখবে না তাহলে আল্লাহর কাছে নবী আম্বিয়ারাও জীবিত সেই তথ্যটা আমরা পেলাম কোথায় সেটা কি আমরা কোথাও পেয়েছি হ্যাঁ সেটা আমরা হাদিসের মধ্যে পেয়েছি যেটি বজ্জার বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল আম্বিয়া উ আহিয়া উন ফি কবুর রহিম ইউসাল্লুন আল আম্বিয়া উ আহিয়া উন ফি কবুর রহিম ইউসাল্লুন নবীরা তাদের কবরের মধ্যে জীবিত তারা সালাত পড়েন শেখ আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসটিকে সহি আল জামের মধ্যে সহি বলে উল্লেখ করেছেন এবং এ হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় যে নবী এবং রাসুলগণ তারা কবরের মধ্যেও সালাদ পড়ার সালাদকে এনজয় করার তৌফিক প্রাপ্ত হয়েছেন যেভাবে আহালুল জান্নাহ আহলুল জান্নাহ যারা আহলুল জান্না মৃত্যুর পর থেকেই তারা তেসবি পাঠেরও তৌফিক তারা প্রাপ্ত হয় এখন নবী আম্বিয়ারা তারা তাদের কবরের মধ্যে তারা সালাদ পড়েন তারা সালাদ পড়েন কিভাবে। এটা নিয়ে কেরাম বিভিন্ন বক্তব্য আছে কিন্তু এই হাদিস বলছে তারা কবরের মধ্যে সালাদ পড়েন এবং এই জন্যই আমরা দেখি যখন এই নবী আম্বিয়ারা তো পৃথিবীর মৃত্যু তারা বরণ করে নিয়েছেন তাই না তারা মৃত্যুপ্রাপ্ত হয়েছেন কিন্তু আমরা জানি নবী সাল্লা সাল্লাম যখন এসরার রাতে এসরার রাতে তিনি বাইতুল মাগদেসে গিয়েছিলেন সুভান আসরা আবদিহি যেটাকে আমরা এসরা বলি রাতে মাসুল হারাম থেকে বাইতুল মাগদেশে ভ্রমণ করেছিলেন তখন তার পেছনে নবী রাসুলরা সালাদ পড়েছিল তারা তাদের রুহ এবং কবরে তাদের দেহ এ দুটো সমন্বয়ে নবীর পেছনে সালাদ পড়েছিলেন সুহান আল্লাহ এটাকে আমরা আমাদের খুবই লিমিটেড বুদ্ধি দিয়ে যেটা আমরা সবটা ভিজুয়ালাইজ করার মতো ক্ষমতা রাখি না সেটা দিয়ে ব্যাখ্যা করলে হবে না কারণ আমাদের জ্ঞান আমাদের এদরাক আমাদের বোঝা আমাদের উপলব্ধি আমাদের এই সমস্ত বিষয়কে একদমই এক্স্যাক্টলি যেভাবে ঘটেছিল সেভাবে ধারণ করাটা আসলে সম্ভব নয় কারণ আমাদের কুদরাত এবং আমাদের ক্ষমতা খুবই লিমিটেড বাট আমরা ওহিকে বিশ্বাস করি এবং সেই জন্য আমরা বলবো যে নবী আম্বিয়ারা আল্লাহর কাছে বিশেষভাবে তারা হায়াতপ্রাপ্ত কবরে এবং তারা সালাত পড়ে থাকেন এই ধরনের আরও অনেক ডিসকাশন এখানে আছে আমরা সেদিকে যাব না কিন্তু আমাদের ডিসকাশন থেকে এটা স্পষ্ট যে তারা আহলুদ্দুনিয়ার কাছে তারা মাইয়েট তারা আল্লাহর কাছে আহিয়া এবং সেখানে তারা নানা ধরনের আমতপ প্রাপ্ত হচ্ছেন হয়ে যাচ্ছেন